ওয়েলকাম স্টুডেন্টস তো আমরা যেটা পড়ছিলাম উদ্ভিদের গঠনগত এবং কার্যগত বৈচিত্র্য তার বিভিন্ন অংশগুলো আমরা আগে পড়েছি আগে টিউটোরিয়াল ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি তো আজকে উদ্ভিদের আরেকটি প্রধান অংশ নিয়ে আমি আজকে আলোচনা করব টপিকটা হচ্ছে ফলের গঠন ও প্রকারভেদ তো ফল তোমরা এমনি সাধারণত বাজার বিভিন্ন জায়গায় দেখে থাকবে বাজারে বিভিন্ন ধরনের ফল দেখে থাকবে তো আমরা তাও এখানে এক ঝলকে একটু কিছু বিভিন্ন ধরনের ফলের একটু ছবি আমরা একটু দেখে নিই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ফলের সেখানে আপেল আনারস তরমুজ আঙুর ইত্যাদি বিভিন্ন ধরনের ফলের এখানে ছবি দেখানো হয়েছে এক ঝলকে কিছু ফল এর মধ্যে তোমাদের পরিচিত ফলও থাকতে পারে অপরিচিত ফলও কিছু থাকতে পারে আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি যে ভেজিটেবল ভার্সাস ফ্রুটস অর্থাৎ সবজি এবং ফলের মধ্যে একটা পার্থক্য আমরা দেখবে তোমরা কিছু কিছু সময় লক্ষ্য করবে যে কিছু কিছু ফলকে আমরা সবজি হিসাবে খেয়ে থাকি তো সাধারণত আমরা ভেবে নিই যে এটাই হচ্ছে সবজি কিন্তু আসলে তা কিন্তু ফল তো জিনিসটা কি বলা হয়েছে ভেজিটেবলস বলতে সবজি বলতে আমরা সেগুলোকেই বুঝব যে যেগুলো গাছের সেই সমস্ত অংশগুলোকে আমরা বিভিন্নভাবে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি যেমন পাতা হিসাবে আমরা শাকসবজি ইত্যাদি গ্রহণ করি কাণ্ড হিসাবে আমরা গ্রহণ করে থাকি বিভিন্ন শাকের যে কাণ্ডগুলো হয় মূল হিসাবে যেটা পরিবর্তিত মূল আমি আগেই বলেছিলাম বিট অথবা গাজর তো এগুলোকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি অথবা কন্দ স্ফিতকন্দ যেমন পটাটো বা পেঁয়াজ এগুলোকে আমরা খাবার হিসাবে গ্রহণ করি এগুলো সবজির মধ্যে পড়ছে ফুলটাকেও আমরা কখনও কখনও সবজি হিসাবে গ্রহণ করে থাকি যেমন ব্রকলি তো উদ্ভিদের বিভিন্ন অংশকে আমরা বিভিন্নভাবে সবজি হিসাবে গ্রহণ করি এগুলোকে আমরা সবজি বা ভেজিটেবলসের মধ্যে ফেলবো অন্যদিকে কিছু কিছু ফলও আমরা সবজি হিসাবে গ্রহণ করে থাকি অ্যাকচুয়ালি ফল বলতে কি বোঝায় সেটা হচ্ছে যে ডিম্বাশয় আমি আগের যে টিউটোরিয়াল ভিডিও ওখানে আলোচনা করেছি ডিম্বাশয় এবং ডিম্বক এই দুটো জিনিস মাথায় রাখতে হবে ডিম্বাশয়টি পরিণত হয় ফলে এবং ডিম্বকটি পরিণত হয় বীজে তো ডিম্বাশয় যখন ম্যাচিওর হবে অর্থাৎ পরিপক্ক ডিম্বাশয়টাকেই বলা হচ্ছে ফল তো তোমরা সচরাচর দেখে থাকবে যে আমরা রান্নায় বিভিন্ন রকম টমেটো দিই বা শশা ইউজ করি বা স্কোয়াশ এগুলো আসলে যদি আমরা বটানিক্যালি এটা আমরা যদি ফল বলে থাকি কিন্তু কমনলি আমরা এটাকে কী হিসাবে গ্রহণ করি সবজি হিসাবে গ্রহণ করে থাকি তাহলে এই জায়গাটায় যেন না গুলিয়ে যায় যে এগুলো সবজি হিসাবে গ্রহণ করছি মানে এগুলো সবজি তা কিন্তু নয় এগুলো আসলে ফলের মধ্যে পড়ে আচ্ছা নেক্সট আমরা আসছি তাহলে ফল তাহলে কী তো এখানে যেটা দেখানো হচ্ছে যে ফ্রুট ইজ এ সিড বিয়ারিং পার্ট এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট সিড বিয়ারিং পার্ট অর্থাৎ কি ফলের মধ্যে বীজ থাকবে অফ এ ফ্লাওয়ারিং প্ল্যান্ট একটা ফুলের একটা অংশ এটা বলা যাবে অর ট্রি এটা অর হবে না এটা একটু ভুল হয়েছে এটা অফ ট্রি দ্যাট ক্যান বি ইটন অ্যাজ ফুড তাহলে যেটাকে আমরা খাদ্য হিসাবে গ্রহণ করি এবং যার মধ্যে বীজ থাকে এই পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট যার মধ্যে বীজ থাকে সেটাকেই আমরা কি বলবো ফল এক কথাই বলতে গেলে আমরা বলবো ফ্রুট ইজ দ্য ম্যাচিওর ওভারি অব দ্য প্ল্যান্ট অর্থাৎ পরিপক্ক ডিম্বাশয়কেই বলা হবে ফল পরিপক্ক ডিম্বাশয়কেই বলা হবে ফল আচ্ছা তাহলে এরপরে আমরা নেক্সট আমরা দেখি কী এরপরে যেটা আমরা আলোচনা করব তাহলে ফল বলতে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে পরিপক্ক ডিম্বাশয়কে এক কথায় আমরা বলবো ফল এরপরে আমরা দেখব ফলের বিভিন্ন ধরনের প্রকারভেদ মূলত আমরা তিনটে ধরনের ফল নিয়ে আমরা আলোচনা করব তার সাথে আমি একটা এক্সট্রা ফলের একটা প্রকারভেদ জোড়া আছে অ্যাড করা আছে তো যেখানে ফল যেটা আমরা দেখছি সেটা হচ্ছে প্রথমে দেখছি সরল ফল যেটাকে বলা হচ্ছে সিম্পল ফ্রুট একটা হচ্ছে গুচ্ছিত ফল বা এগ্রিগেট ফ্রুট আর এটাকে বলা হচ্ছে যৌগিক ফল বা কম্পোজিট বা মাল্টিপল ফ্রুট আর লাস্ট যেটা দেওয়া আছে এটাকে বলা হচ্ছে অ্যাক্সেসারি বা সিউডো কার ফ্রুট এটা আমি পরে আলোচনা করছি এটাকে অনেক সময় মিথ্যা ফলও বলা যায় বা ফলস ফ্রুটও বলা যেতে পারে তাহলে মূলত আমাদের তিনটে টাইপ মনে রাখতে হবে একটাকে বলা হচ্ছে সিম্পল ফ্রুট একটা এগ্রিগেট ফ্রুট আর একটা হচ্ছে কম্পোজিট ফ্রুট অ ফ্রুট অর মাল্টিপল ফ্রুট সরল ফল গুচ্ছিত ফল যৌগিক ফল আচ্ছা নেক্সট আমরা দেখি এদের সরল ফল তাহলে জিনিসগুলো আলোচনা করছি সরল ফলটা কী এই সমস্ত ফল কি ফুলের একটিমাত্র ডিম্বাশয় থেকে গঠিত হয় এইটা হচ্ছে মেন পয়েন্ট সরল ফলের মেন পয়েন্ট হচ্ছে ডিম্বাশয় একটাই থাকবে এবং সেখানে সেই ডিম্বাশয়টাই ফলে পরিণত হবে এবং এর মধ্যে সাধারণত মূলত একটাই বীজ থাকে আর এই যে ফলগুলো এরা সাধারণত শ্বাসযুক্ত হয় রসালো হতে পারে অথবা শুকনো হতে পারে উদাহরণ দেওয়া আছে আম টমাটো আম টমাটো শশা কুমড়ো ইত্যাদি উদাহরণগুলো দেখবে অর্থাৎ এখানে মেন যে পয়েন্ট আমাদের লক্ষ্য রাখতে হবে এটি একটিমাত্র ডিম্বাশয় থেকে গঠিত হয় এবং একটি মাত্র বীজ থাকে মূলত তো এদেরকে বলা হচ্ছে সরল ফল আচ্ছা আমি এখানে কয়েকটা সরল ফলের উদাহরণ আমি এখানে দেখিয়েছি দেখবে টমেটো আছে আপেল আছে বেদানা শশা আম লেবু ইত্যাদি আচ্ছা এরপরে আমরা আসছি গুচ্ছিত ফল তো গুচ্ছিত ফলের ক্ষেত্রে কী করা হচ্ছে একই ফুলের বিভিন্ন ডিম্বাশয়গুলি অর্থাৎ অনেকগুলো ডিম্বাশয় হয় পরপর ছোট ছোটো ফল তৈরি করছে পরে সেই ফলটা একটা ক্লাস্টার তৈরি করছে অর্থাৎ একটা যুক্ত হয়ে পরপর টাইটলি যুক্ত হয়ে একটা বড় ক্লাস্টার অর্থাৎ বড় ফল তৈরি করে এখানে ফুলের অনেকগুলো অংশ একটাই ফুলের অনেকগুলি ডিম্বাস হয় পরপর পরপর অনেকগুলো ছোট ছোট ফল তৈরি করছে সেই ফলগুলো পরপর পরপর যোগ হয়ে কি তৈরি করছে একটা কম্পোজিট বা ক্লাস্টার একটা তৈরি করছে যেটা একটা বড় ফল আকারে দেখতে পাচ্ছি আমরা এবং এর যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি প্রতিটি অংশকে আলাদা করা যায় প্রতিটি অংশে একটি করে বীজ থাকে উদাহরণ দেওয়া আছে আঁতা স্ট্রবেরি ব্ল্যাকবেরি তো আতাটা তোমরা দেখে থাকবে আঁতার মধ্যে প্রতিটি অংশকে আমরা আলাদা আলাদা করতে পারি এবং প্রত্যেকটা অংশে একটা করে বীজ থাকে তাহলে এইখানে মেন যে পয়েন্টটা আমাদের লক্ষ্য রাখতে হবে একই ফুলের অনেকগুলি ডিম্বাস হয় এরা এই ফলটা তৈরি করছে ছোটো ছোটো ফলগুলো মিলিত হয়ে গিয়ে ক্লাস্টার ফল বা বড় ফল তৈরি করছে আচ্ছা এরপরে আমরা যেটা দেখছি এরপরে যেটা আছে আমি এখানে উদাহরণ কিছু দেখানো হয়েছে এখানে আতা এবং স্ট্রবেরির যে গঠনগত ভাগটা এখানে ক্রস সেকশন করে দেখানো আছে আচ্ছা এরপরে যৌগিক ফল নেক্সট যেটা হচ্ছে যৌগিক ফল বা যেটাকে আমি বলেছিলাম মাল্টিপল ফ্রুট বা কম্পোজিট ফ্রুট তো এখানে বলা হয়েছে কি যে বিভিন্ন ভিন্ন ভিন্ন ফুল অনেকগুলো ফুলের ডিম্বাস হয় পরপর পর যুক্ত হয়ে সঙ্গবদ্ধভাবে যুক্ত হয়ে একটি বৃহৎ ফল তৈরি করবে আগেরটাতে কি ছিল যেটা আমি বলেছিলাম যে গুচ্ছিত ফলের ক্ষেত্রে কি ছিল একই ফুলের বিভিন্ন ডিম্বাস হয় তারা পরস্পর যুক্ত হয়ে একটি বড় ফল তৈরি করছে কিন্তু যৌগিক ফলের ক্ষেত্রে পার্থক্যটা কোথায় বিভিন্ন অনেকগুলো ফুলের ডিম্বাস হয় মিলিত হয়ে একটা সঙ্গবদ্ধ হয়ে একটি বৃহৎ ফল তৈরি করছে এবং এটি একটিমাত্র বৃন্ত থাকে এই পয়েন্টটা আমি আগেরগুলোতেও একইভাবে মনে রাখবে যে প্রত্যেকটাতেই একটা করে বৃন্ত থাকে এবং এই ফলেও একই অনেকগুলো অংশ থাকে প্রত্যেকটা অংশকে আলাদা করা যায় না এটা লক্ষ্য রাখবে যৌগিক ফলের সাথে গুচ্ছিত ফলের পার্থক্য হচ্ছে গুচ্ছিত ফলে প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা করা যায় এবং প্রত্যেকটা অংশে একটা একটা করে বীজ থাকে কিন্তু যৌগিক ফলের ক্ষেত্রে প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা করা যায় না এবং প্রতিটি অংশে একটি করে বীজ থাকে উদাহরণ হবে কাঁঠাল আনারস আচ্ছা তাহলে এখানে যে পয়েন্টটা যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে বিভিন্ন ভিন্ন ভিন্ন ফুলের ডিম্বাশয়গুলি পরস্পর যুক্ত হয়ে একটি বৃহৎ ফল তৈরি করছে অনেকগুলো ফুলের ডিম্বাস হয় আর আগেরটাতে কী ছিল একটা ফুলের বিভিন্ন ডিম্বাস হয় পরস্পর যুক্ত হয়ে বড় ফল তৈরি করছে তাহলে এখানে একটু ছবিটা তোমরা দেখে নাও এখানে আনারসের ছবি দেখানো হয়েছে এবং কাঁঠালের ছবি দেখানো হয়েছে এখানে বীজগুলো দেখানো হচ্ছে এবং এর যে স্তরটা যদি আমরা আনারসের ক্ষেত্রে লক্ষ্য করি স্তরগুলোতে দেখবে প্রত্যেকটা আলাদা আলাদা করা যায় না এবং প্রচুর ভেতরে প্রত্যেকটা অংশে একটা একটা করে বীজ থাকে আচ্ছা এরপরে নেক্সট আমরা চলে আসছি যে ফোর্থ যে আমাদের টাইপটা ছিল সেটা হচ্ছে অ্যাক্সেসারি অর সিউডো অর ফলস ফ্রুট বলা হচ্ছে মানে মূলত তিনটে ধরনের বলবে সরল ফল যেটাকে বলা হচ্ছে সিম্পল ফ্রুট একটাকে বলা হচ্ছে গুচ্ছিত ফল বা এগ্রিগেট ফ্রুট আর একটাকে বলা হচ্ছে যৌগিক ফল বা কম্পোজিট অর মাল্টিপল ফ্রুট আর চার নম্বর যে টাইপটা সেটা হচ্ছে অ্যাক্সেসারি বা সিউডো এটার যে মেন পয়েন্ট সেটা লক্ষ্য রাখতে হবে যে আগের যে ফলগুলো আমরা দেখলাম সবই ডিম্বা হয় থেকে তৈরি হচ্ছে কারোর ক্ষেত্রে একটা ডিম্বাশয় ফলে পরিণত হচ্ছে কারোর ক্ষেত্রে অনেকগুলো ডিম্বাশয় মিলিত হয়ে ফলে তৈরি ফলে পরিণত হচ্ছে কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকগুলো ফুলের ডিম্বাশয় পরস্পর মিলিত হয়ে ফলে তৈরি করছে ফলে পরিণত হচ্ছে কিন্তু এখানের যে মেন পয়েন্ট এখানে ডিম্বাশয় থেকে ফল তৈরি হয় না এইটা হচ্ছে মেন পয়েন্ট কিন্তু ফুলের তো আরও অন্যান্য অংশ আছে তো আগের যে টিউটোরিয়াল ভিডিওটা তোমরা দেখবে সেখানে ফুলের অংশগুলো আমি ডিসকাস করেছি খুব সেখানে দেখবে ফুলের যে বিভিন্ন অংশগুলো আছে সেইখান থেকে ফল তৈরি হতে পারে ডিম্বাশয়টা বাদ দিয়ে তাহলে ফুলের যেমন অন্যান্য অংশ থেকে যেমন বলতে কি বোঝায় থ্যালামাস বলছি ইনফ্লুয়েসেন্স বলা হচ্ছে অথবা ক্যালিক্স বলা হচ্ছে ইনফ্লুয়েস মানে হচ্ছে এটা পুষ্পবিন্যাস এবং ক্যালিক্স মানে হচ্ছে বৃতি তো এইগুলো পরিবর্তিত হয়ে কী হচ্ছে ফল তৈরি করছে আচ্ছা এই ফলগুলি কি হতে পারে সরল হতে পারে গুচ্ছিত হতে পারে যৌগিক হতে পারে আর উদাহরণ দেওয়া হচ্ছে কি আপেল এবং স্ট্রবেরি ঠিক আছে এগুলোকে বলা হচ্ছে অ্যাক্সেসারি ফ্রুট বা সিউডোকার্প আচ্ছা এরপরে আমরা নেক্সট চলে আসছি ফলের গঠন তো এখানে যেটা দেখানোর মূলত ফলের গঠনের আমি একটা এখানে ছবি দেখানো হয়েছে ক্রস সেকশন করে তো ফলের যে মূলত দুটি অংশ দেখা যায় একটাকে বলা হচ্ছে ফলতক আর একটাকে বলা হচ্ছে বীজ ফলতক যেটাকে বলা হচ্ছে পেরিকার্প এবং বীজ যেটা সিড তো বীজটা নিয়ে আমি নেক্সট টিউটোরিয়াল ভিডিওতে আলোচনা করব কিন্তু এখানে যেটা দেখানো হচ্ছে ফলের গঠনের মধ্যে ফলতকটা জানতে হবে অর্থাৎ পেরিক্রাফ পেরিকার্প এটা ডিম্বাশয়ের আবরণী থেকে শুরু করে একদম বাইরে পর্যন্ত বিস্তৃত এর প্রসারণ যে রেঞ্জটা সেটা মনে রাখবে ডিম্বাশয় থেকে শুরু করে একদম বাইরের আবরণী পর্যন্ত বিস্তৃত থাকে এবং এটাকে তিনটে ভাগে ভাগ করা হয় একটাকে বলা হচ্ছে বহিত্বক একদম সবচেয়ে বাইরের যে স্তরটা সেটাকে বলা হচ্ছে বহিত্বক বা এপিকার্প একটাকে বলা হচ্ছে মাঝে মধ্যত্বক যেটা ইন্টারমিডিয়েট সেটাকে বলা হচ্ছে মধ্যত্বক বা মেসো আর যেটা হচ্ছে বীজের যে আবরণীটা সেটাকে বলা হচ্ছে অন্তত্বক বা এন্ডো তাহলে তিনটে এখানে দেখানো হয়েছে আমি পরে ছবিটা আরও ডিটেলস আমি দেখাচ্ছি এটা হচ্ছে বীজ এবং এর যে আবরণীটা এটা এটাকে বলা হচ্ছে এর পরের যে মাঝের যে শ্বাসযুক্ত যে অংশটা এটাকে বলা হচ্ছে মেসোকার্প এবং বাইরের একদম যে আবরণীটা এটাকে বলা হচ্ছে এক্সোকার্প বা এখানে এক্সোকার্প নাম দিয়েছে বা এটাকে এপিকার্পও বলা যায় তাহলে আমরা মূলত দেখলাম এপিকার্ফ মেসোকার্প এন্ডোকার্প এই টোটাল তিনটে জিনিসকে মিলিয়ে আমরা কী বলবো এপিকার্প বা সরি পেরিকার্প বলবো তাহলে পেরিকার্ফের তিনটে অংশ এপিকার্ফ মেসোকার্প এবং এন্ডোকার্প আমি এই ছবিটা আমি পরে আরও ডিটেলস আমি দেখাচ্ছি বড়ো করে যে দেখো তো এখানে তোমরা যেটা দেখবে এখানে এক্সো কার্পটার জায়গায় তোমরা মনে রাখবে কি এপি কার্প মনে রাখবে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে বীজ এইটা হচ্ছে বীজটা তো বীজের এই যে বাইরের যে আবরণী এইটাকে বলা হচ্ছে আমরা এন্ডোকার্প এটা আমরা প্রথম এখানে বললাম এন্ডো তারপরে যে যে মধ্যবর্তী যে শ্বাসযুক্ত যে অংশটা এই শ্বাসযুক্ত অংশটাকে আমরা এটাই আমরা মূলত খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি এইটাকে নাম দিলাম হচ্ছে মেসো আর একদম বাইরের যে আবরণী স্তরটা এটাকে বলা হচ্ছে এক্সো এখানে বলা হচ্ছে অথবা কী বলবো এপি কার্প এই টোটাল তিনটে জিনিসকে নিয়ে মূলত তৈরি হবে কি পেরিকার্ফ ঠিক আছে তাহলে বীজতক বীজতকের তিনটে অংশ বহিত্বক মধ্যত্বক অন্তত্বক আচ্ছা নেক্সট আমরা আসি কি আছে নেক্সট আছে তিনটে ত্বকের একটু সংক্ষিপ্ত আলোচনা আছে যেটা হচ্ছে বহিত্বক এটা বলা হচ্ছে পাতলা চামড়ার মতো এবং কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে হলুদ বা লাল হয়ে যায় এটিকে আমরা খোসা বলে থাকি আর মধ্যত্বক যেটা এটি রসালো এবং শ্বাসযুক্ত ফলের এই অংশটিকে আমরা খেয়ে থাকি আর অন্তত্বক যেটা সেটা হচ্ছে কঠিন এবং এটাকে আমরা আঁটি বলি এবং বীজটিকে ঢেকে রাখা হচ্ছে এর মূলত প্রধান কাজ ঠিক আছে বৈত্বক মধ্যত্বক অন্তত্বক তিনটে ডেফিনেশানগুলো মনে রাখবে এবং কোনটাকে আমরা খাওয়ার হিসাবে গ্রহণ করে থাকি এটাও মাথায় রাখতে হবে আচ্ছা নেক্সট আমরা আসছি ফলের আরও একটি প্রকারভেদ ফলের আরেকটি প্রকারভেদ বলতে আমরা তো আগে একটা প্রকারভেদ পড়লাম সেটা হচ্ছে সরল ফল গুচ্ছিত ফল এবং যৌগিক ফল আরেকটা প্রকার ভেদ বলতে এটা কিছুই নয় আমরা যে মধ্যত্বক যেটা আমরা পড়েছি মেসোকার তো তারই গঠনগত উপাদান অনুসারে আমরা ফলকে আরও দুটো ভাগে ভাগ করতে পারি একটাকে বলা হচ্ছে সরসফল আরেকটাকে বলা হচ্ছে তো যেটা বলছিলাম মধ্যত্বকের ভিত্তিতে ফলকে আবার দুটো ভাগে ভাগ করা যায় একটাকে বলা হচ্ছে সরসফল ফল একটাকে বলা হচ্ছে নিরস ফল অর্থাৎ মধ্যত্বকটা যদি রসাল এবং শ্বাসযুক্ত হয় তখন সেটাকে বলা হচ্ছে সরসফল মেনলি হচ্ছে রসাল এবং শ্বাসযুক্ত হতে হবে নীরসফল মধ্যত্ত্বক শ্বাসযুক্ত কিন্তু শুকনো হবে অর্থাৎ রসালও নয় তাহলে উদাহরণ হচ্ছে বাদাম দেওয়া আছে এবং এটার ক্ষেত্রে আম এবং টমেটো তাহলে এটা মধ্যত্বকের ভিত্তিতেই ফলটাকে ভাগ করেছে সরস এবং নিরস আচ্ছা নেক্সট আমরা আসছি ফলের কাজ তো ফলের যে কাজ যেগুলো সেটা এখানে দেখানো হচ্ছে ভবিষ্যতের জন্য মূলত খাদ্য সঞ্চয় করা এটা প্রধান কাজ এবং আরেকটা প্রধান কাজ আছে বীজকে ধারণ করা এবং রক্ষা করা এটাও মূলত প্রধান কাজ বীজকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে সাহায্য করা এটা কীভাবে হয় গাছ তো আর এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না তো ফলটা মানুষকে অ্যাট্রাক্ট করে এবং আমরা খাওয়ার জন্য বিভিন্ন গাছ থেকে ফল তুলে আনছি বা বাজার থেকে কিনছি খাওয়ার পরে তার যে ফলের যে আঁটি যেটা আমরা বললাম যেটা অন্তত্বক সেই অন্তত্বক যুক্ত যে বীজটা সেটাকে আমরা খাওয়ার পরে ফেলে দিচ্ছি তো এর মাধ্যমে কি হচ্ছে সেই বীজ থেকে নতুন চারা গাছ হচ্ছে তো এর মাধ্যমে বলা হচ্ছে বীজকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে সাহায্য করছে এটা বিভিন্ন পাখি সাহায্য করে কখনো পাখি খেয়ে ফলটাকে নিয়ে চলে গেলো মুখে করে ঠোঁটে করে কখনও মানুষ এটা সাহায্য করছে এইভাবে বিভিন্নভাবে গাছের এই বীজটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে সাহায্য করে ফলের মাধ্যমে আর লাস্ট যেটা হচ্ছে নতুন চারা জন্মাতে সাহায্য করে সেই বীজটা থেকে নতুন চারা গাছ হচ্ছে তো মূলত দুটো কাজ একটা হচ্ছে ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করা এবং বীজকে ধারণ করা এবং রক্ষা করা এইটা হচ্ছে মূলত প্রধান কাজ আচ্ছা নেক্সট আমরা আসছি তোমাদের জন্য এখানে কিছু আছে এটা ভালো করে নোট করে নেবে এবং এটা একটা স্ক্রিনশট নিয়ে নেবে নিয়ে এটা দেখবে ভালো করে এমন দুটো ফলের নাম বলতে হবে যেগুলো খুব রসালো এবং পাকলে ভারী মিষ্টি এমন দুটো ফল যেগুলো রসালো কিন্তু পাকলেও ভারী টক আর এমন দুটো ফল যেগুলো রসালো নয় কিন্তু খাওয়া হয় অর্থাৎ শুকনো ফলের নাম বলতে বলছে এই রকম কিছু কিছু জিনিস এখানে দেওয়া আছে এগুলো তোমরা দেখবে তো জিনিসগুলো মোটামুটি এটা স্ক্রিনশট নিয়ে নেবে তো এই হচ্ছে ব্যাপার ফলের মূলত আমরা যেটা দেখব ফলের প্রকারভেদ দেখব এবং ফলের কাজটা দেখব আর ফলের প্রকারভেদ বলতে এখানে তিনটে ধরনের ফল নিয়ে আমরা আলোচনা করলাম যেটা যেটা আজকে পড়লাম তার সামারিটা একটু আমরা আলোচনা করিনি ফলের তিনটে প্রকারভেদ আমরা দেখলাম একটাকে বলা হচ্ছে সরল ফল একটাকে বলা হচ্ছে গুচ্ছিত ফল আর একটাকে বলা হচ্ছে যৌগিক ফল সরল ফলের মধ্যে আমরা কি দেখলাম যে মাত্র ডিম্বাশয় থেকে একটাই ডিম্বাশয়টা ফলে পরিণত হচ্ছে গুচ্ছিত ফলের ক্ষেত্রে কি দেখছি যে একই ফুলের বিভিন্ন ডিম্বাশয়গুলো পরপর পর ফল তৈরি করছে এবং সেটা ছোটো ছোটো ফলগুলো পরস্পর যুক্ত হয়ে গিয়ে একটা ক্লাসার অর্থাৎ বৃহৎ ফল তৈরি করছে আর তিন নম্বর যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যৌগিক ফল সেখানে বিভিন্ন ফুলের ডিম্বাশয়গুলো পরপর পরপর যুক্ত হয়ে একটা বৃহৎ আকারে ফল তৈরি করছে এবং এদের অংশগুলোকে আলাদা করা যায় না আর চার নম্বর যে আমরা টাইপটা দেখলাম সেটাকে বলা হচ্ছে ফলস ফ্রুট অথবা যেটাকে আরেকটা নাম দেওয়া যেতে পারে অ্যাক্সেসারি ফ্রুট বা এটা হচ্ছে কি মূলত এটা ফুলের যে বিভিন্ন অংশ তার থেকে ডিম্বাশয়ের যে অংশ থেকে ফল তৈরি হচ্ছে এক্ষেত্রে সেটি হচ্ছে না ডিম্বাশয়টি ফলে পরিণত হচ্ছে না কিন্তু ফুলের অন্যান্য অংশ থেকে ফল পরিণত হতে পারে যেমন আমি দিই উদাহরণ দেওয়া আছে থেলা মাছ থেকে ফল হতে পারে বা ইনফ্লোরেশন থেকে ফল হতে পারে অথবা কী হতে পারে ক্যালিক্স থেকে বৃত্তিটাও ফলে পরিণত হতে পারে এই রকম বিভিন্ন জিনিস যদি ফুলের বিভিন্ন অন্যান্য অংশ যদি ফলে পরিণত হয় তখন সেটাকে বলা ফলস ফ্রুট অথবা কি বললাম অ্যাক্সেসারি ফ্রুট আচ্ছা এরপরে নেক্সট আমরা যেটা দেখলাম ফলের একটা ক্রস সেকশন করলাম ফলের ক্রস সেকশন করে সেখানে ফলের গঠন দেখলাম সেখানে দেখতে পাচ্ছি ফলের গঠন থেকে মূলত দুটি অংশ নিয়ে তৈরি ফল একটাকে বলা হচ্ছে বীজতক বা ফলতক বলা হচ্ছে আর একটাকে বলা হচ্ছে বীজ তো ফলতক যেটা সেই ফলতকটাকে বলা হচ্ছে সেটার আবার তিনটে ভাগ আছে একটাকে বলা হচ্ছে বহিত্ত্বক একটাকে বলা হচ্ছে মধ্যত্বক একটাকে বলা হচ্ছে অন্তত্বক তো অন্তত্বকের যে কাজ সেটা হচ্ছে বীজটাকে ঢেকে রাখা মধ্যত্বকের কাজটা হচ্ছে রসালো এবং শ্বাসযুক্ত হয় এটাকে আমরা মূলত খাদ্য হিসাবে গ্রহণ করি এবং বহির হচ্ছে মধ্যত্বককে ঢেকে রাখে বহির হচ্ছে কাঁচা অবস্থায় সবুজ থাকে এবং পাকলে এটা হলুদ অথবা লাল আবহ টাইপের হয় আচ্ছা এরপরে আমরা যেটা দেখলাম মধ্যত্বকের ভিত্তিতে ফলকে আরো দুভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে রসালো এবং শ্বাসযুক্ত হলে তাকে আমরা বলবো সরস ফল এবং শুকনো যদি হয় শ্বাসযুক্ত শুকনো যদি হয় তখন তাকে বলা হবে নিরস ফল আচ্ছা এর সাথে আমরা দেখলাম ফলের কাজ ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখা এবং হচ্ছে কি বীজকে ধারণ করা রক্ষা করা এবং নতুন নতুন চারা গাছ জন্মাতে সাহায্য করা অর্থাৎ গাছের বৃদ্ধিতে সাহায্য করা আর তোমাদের জন্য কিছু এখানে ইন্টারেস্টিং কিছু একটু টপিক দেওয়া আছে কিছু উদাহরণ তোমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে এটা তোমরা করবে ঠিক আছে আজকে এই পর্যন্তই টিউটোরিয়াল ভিডিওগুলো দেখতে থাকো ধন্যবাদ